वेलकम टू पाखिर विद्यालय। आज के आमी एसेছি আপনারা অনেকেই বলেছিলেন হোয়াটসঅ্যাপে এবং এখানেও ইউটিউবেও কমেন্টস আছে পায়রার উপর। তো দাদার কাছে আসছে অনেক দিনের সম্পর্ক, দাদার পায়রার এক্সপেরিয়েন্স ধরুন মানে ওনার বংশ অনুযায়ী, আর আপনিই বলুন যে কত বছর পায়রা করছে। পায়রা প্রায় 100 বছরের উপর, তাহলে বুঝেই দেখছেন যে জেনারেশন বাই জেনারেশন চলছে। তো সেই হিসাবে ওই ইউটিউব থেকেই দাদার আমার সঙ্গে আলাপ, কিছু কিছু চিকিৎসা আমি করেছি এবং আজকেও সেই কিছু প্রবলেম হয়েছে দেখতে এসেছি। আমাদের এখানে কাছাকাছির মধ্যে আমার এরিয়ার মধ্যেই এটা হলো আপম্যানপুরি চলে এসেছি। তো সেই ক্ষেত্রে বলি যে যারা যারা পায়রা পুষছেন কিছু কিছু টিপস আমরা শেয়ার করছি আমি, যে কিভাবে রাখা উচিত বা কি প্রবলেমে কি ধরনের আপনি ট্রিটমেন্ট করবেন হোমিওপ্যাথিক বিশেষ করে। এবং দাদাও আগে করেছেন। দাদা আপনার নেক প্রবলেম পায়রার বেশি হয়, তো যে চিকিৎসা করা হয়েছে সেটা কি ঠিক হয়েছে? হ্যাঁ ঠিকই হয়েছে, কারণ ওখানেও কি মেডিসিন আমি ইউজ করেছিলাম হোমিওপ্যাথিকে, সেটাও আমি আপনাদের শেয়ার করব। আর উইংস লক হয়ে গেলে মানে ডানাটা যদি লক হয়ে যায়, এবং যেটা চেক করে দেখলাম যে অনেক মোটার মতন হয়েছে, একটা কিছু ডিপোজিট হয়েছে একটা কিছু, সেই জায়গাটাকে কোন কোন মেডিসিনের মাধ্যমে আমরা ক্লিয়ার করতে পারি, এবং যদি একটা লং টাইমে আমরা মেডিসিনটাকে ইউজ করে নিয়ে চলি হোমিওপ্যাথিক মেডিসিন। দেখুন ব্যাপারটা হয় হোমিওপ্যাথিক একটু কস্টলি হয় ব্র্যান্ডেড হলে, লেকিন একদম রুট থেকে সেটাকে ঠিক করা যায় এমন কোন মানে দেখুন ব্যাপারটা হচ্ছে দেখুন একাধিক অনেক কিছু ব্যাপার আছে যেটা অপারেশন ছাড়া ঠিক হয় না, কিন্তু যদি রোগকে আমরা ঠিক সময় মতন ধরতে পারি সেটা ওরাল মেডিসিনের মাধ্যমে আমরা সেটাকে কিওর করতে পারার সম্ভাবনা অন্তত 99% থেকে যায়, 1% তো সব কিছু তার ওপর। তো সেই ক্ষেত্রে বলি এবার দেখুন চলুন পায়রাগুলো দেখি এবং আমরা সেইটা নিয়ে ডিসকাস করব যে কী কী ধরনের প্রবলেম আমরা কী কী মেডিসিন ইউজ করতে পারি। দাদা পায়রাটা একটুখানি খুলুন, তাহলে আমরা প্লাস্টিকটা নিয়ে হচ্ছে দাদার সেটা খুব সুন্দর ঘরের মধ্যে, আর এটা ছাদ একটা পুরো মানে আমি টপ ছাদে এসেছি, এরও টপ ছাদ আছে ওপরে। আর এই দিকে দেখছেন আপনারা গার্ডেনের মতন, এই দেখুন পায়রার একটুখানি জুম করে যাই। আসলে ক্লাউডি ওয়েদার আছে, খুব অসুবিধা হচ্ছে। তলায় যে পায়রাগুলো বসে আছে ওগুলো নিয়ে প্রবলেম, এবং ওড়াউড়ি করছে, খুব সুন্দর লাগে দেখলে, খুব সুন্দর লাগে। বাহ বাহ বাহ, অদ্ভুত জিনিস, এটাই তো আমাদের চাই। পাখি দেখলে এনার্জেটিক হওয়া দরকার আমাদের, অনেক স্ট্রেস অ্যান্ড ডিপ্রেশন দূর হয়ে যায়। উনি ছাড়ছেন এক এক করে, খুব ভালো লাগছে। কিছু বসেছে এইখানে দেখুন, এখানে উড়ে উড়ে বসছে, খুব সুন্দর দেখতে। মানে এটাই আলাদা একটা জিনিস, এদের মধ্যে যে মেমোরি থাকে যে কতটা ডিস্টেন্স মেনটেন করা উচিত ওড়ানোর সময়, আবার ব্যাক করে আসতে পারে বিপদে পড়লে বা খিদে পেলে বা ইত্যাদি, সেইগুলো নিয়ে। এখানে কি হয়েছিল আমি বলতে থাকি, যদি ধরুন ঘাটটাল হয় যেটাকে নেক প্যারালাইসিস বলা হয়, যেটা কি হয় ওষুধ রোগটা হচ্ছে ব্রেনের সঙ্গে যে ঘাড়ের আমাদের নার্ভ সিস্টেম রয়েছে, নার্ভসগুলো রয়েছে, ওটা ড্রাই হয়ে যায়। ড্রাই হওয়ার পর কি হয় ব্রেন থেকে যে নিউরনসগুলো আছে সিগন্যাল পাঠায়, কিন্তু রিসিভ করতে না পারার এরকম ঘোরে, গোল ঘোরে। কালিফস 66 জেলসেমিয়াম 30 আলফা মাদার, আর আপনার এখন এইটা আর্নিকা মাদার, এই চারটে মেডিসিনকে আপনাকে একসঙ্গে রাখতে হবে। ডোজটা আমার থেকে জেনে নেবেন, এতে মারাত্মক লেভেলে কাজ করে। কী সুন্দর দেখুন লাগছে, মারাত্মক লেভেলে কাজ করে। আবার বলছি কালিফস 66 জেলসেমিয়াম 30 আলফা মাদার, কালমেক মাদার, এতে খুব ভালো কাজ করে। এই সরি আর্নিকা মাদার, এতে দেখবেন আপনার মোটামুটি 10 দিনের মধ্যে ডিপেন্ড অন কী ধরনের প্রবলেম হয়েছে না হয়েছে সেটার ওপর আপনি পেয়ে যাবেন ডিটেলস। সেই প্রথম দিকে ধরতে পারলে আমরা এই কটা মেডিসিনের মাধ্যমে খুব কুইকলি নেক প্যারালাইসিসকে বা ঘাটটালকে ঠিক করতে পারি। এবার যেটা ধরুন এইখানে যে পায়রাটা রয়েছে, দাদা একটা পায়রাকে দেখাবেন যেটা মানে ফেদার লক হয়েছে, যেটা উইংস লকসটা হয়েছে। এইখানে দেখুন এই জায়গাটা আমি যখন ধরছি এটা কিছু মানে গোস্ট মানে মাংসর মতন লাগছে বা ডিপোজিট হয়েছে কিছু, যার ফলে এর যে উইংসের যে ব্যালেন্সটা মানে এই যে যেটা এরকম যেটা খোলবার সময় করে ওটা লক হয়ে গেছে। তো এখানেও আপনি কি মেডিসিন ইউজ করবেন সেটাও আমি আপনাদের গাইড করে দিচ্ছি। এবার ছেড়ে দিন, ঠিক আছে। এরা উঠতে অসুবিধা হচ্ছে, এখানে যারা বসে আছে দেখুন। এখানে আর কিছু এখানে ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সিও যদি হয় সেখানেও আপনি ক্যালকেরিয়া ফস বা 5 ফসও ইউজ করতে পারেন, মারাত্মক লেভেলে কাজ করবে। হোমিওপ্যাথিকের কথা বলছি, বায়োকেমি। ডানা লক হলে उंगस लक जदि है कम लेवले होक और ए लेवले होक अपनी जेलसिमियम 30 यूज करबें। ठीक है, आर्निका मादार यूज करबें, कालीफस 6X यूज करबें और एक हेल्थ टनिक आलफा आलफा मादार एखानेও कारण ये देखो ये एक पाखा काँपছে एखे कि डिसबैलेंस हो ক্যালসিয়াম डेफिसियेंसि हलो ये ব্যাপারটা देखा जाए ক্যালসিয়ামের देखो पायरा तो বেশিরভাগ যেরকম ভাবে রাখি বা যেরকম ভাবে যত্ন করি আমরা যারা পায়রা ব্রিডার রয়েছি কিছু কিছু দেখুন সব ক্ষেত্রে পাখি হোক বা পায়রা হোক ডেফিসিয়েন্সি থেকেই যায়। সেই ডেফিসিয়েন্সিগুলোকে একটু লক্ষ্য রাখতে হবে যাতে ওদের প্রবলেমটা না হয় যে ওরা যে খাবারটা ইনট্যাক্ট করছে সেই ইনট্যাক্টের মধ্যে কতটা নিউট্রিশন পাচ্ছে কতটা ফ্ল্যাশ আউট মানে বেরিয়ে যাচ্ছে সেগুলোর উপরও ডিপেন্ড করে। যারা পায়রা পালন করছেন দুটো জিনিস বলবো, যারা ধরুন এরকম লেভেলে পায়রা পালন করছেন আপনার পাখি ওড়েন মানে এরকম ছাড়েন গিয়ে বসে আবার চলে আসে, তো সেখানে আপনারা আলফা আলফা টনিককে বা আলফা আলফা মাদার মাঝে মাঝে আপনি একটু অর্শগন্ধা মাদার মাঝে মাঝে একটুখানি ডামিয়ানা বা জেন্সিং মাদার আর ব্রিডিংয়ের ক্ষেত্রে কিন্তু সেম প্রসেস যা পাখির ক্ষেত্রে যেটা আমি অলরেডি ভিডিও এখানেও আছে শান্তনু বার্সকের চ্যানেলও আছে সেখানে কোনো প্রবলেম নেই। নেকটালের বা আপনি নেক প্যারালাইসিসের ভিডিও আমি আপনাদের ইনফরমেশান দিলাম আর ফেদার লকের ইনফরমেশান দিলাম। যে পায়রাগুলো ধরুন হাই ফ্লাই করে বা যাদের নিয়ে রেস করা হয় একটা কথা বলি তার মানে হচ্ছে তার মেন্টাল কন্ডিশন স্টেবল থাকা দরকার। ঠিক আছে, যারা ধরুন পায়রা ওড়ান এ দেখুন ও করতে পারছে না মানে অনেকটা কিওর হয়েছে অনেকটা এখনও কিওর হয়নি ওষুধ মেডিসিন চলছে দাদার কাছে এসছি আমি ওই জন্যে উনি বললেন কিছু ঠিক হয়েছে কিছু ঠিক হয়নি, তো আমি নিজের হাতে একবার দেখতে এলাম এই প্রথম ওনার কাছে এলাম আর সেই শুনলাম ওনাদের বংশ পরাপর চলছে ব্যাপারটা খুব ভালো লাগলো যে এরকম মানুষও আছে যে পাখি পায়রাকে নিয়ে বংশ পরাপর মানে নিয়ে চলেছে যত্ন করছে বা ভালোবাসছে। তো যেটা বলি ওপরটা ক্যামেরা করি হ্যাঁ যেখানে ছিলাম যারা ধরুন পায়রাকে নিয়ে রেস করাচ্ছেন তার মানে কি একটা পায়রা যখন দূরে দৌড়োয় লং ফ্লাই করছে হাই ফ্লাই করছে আবার ব্যাক করে আসে তার মেন্টাল কন্ডিশন একদম স্টেবল থাকা দরকার তার মেন্টাল ব্যালেন্স স্টেবল থাকা দরকার আর মেন্টাল ফোকাসড যেটাকে বলে। তার জন্যে আপনি যারা যারা পায়রা ওড়ান বা আপনি করছেন তাদেরকে একটা বলি কালিফস 6X আর জেলসিমিয়াম 30 মানে শুধু যে ক্যালসিয়াম দেবেন তা নয় কিন্তু ক্যালসিয়ামের সঙ্গে সঙ্গে মেন্টাল মানে মাইন্ড সেট আপটাকেও ঠিক রাখতে হবে যাতে ওরা ফোকাসড থাকে। অনেক সময় কি হয় যে একটুখানি হাই ফ্লাই করতে গিয়ে গাছে ধাক্কা খেলো উল্টে পড়ে গেল এইটা না হয় যেখানে উঠছে সেই জায়গাটা যাতে ফোকাস থাকে জন্য কালিফস প্রচণ্ড মেন্টাল একটা বলতে পারেন ব্রেনের হেলথ টনিক সেই হিসাবে আপনি ইউজ করুন মাঝে মাঝে ইউজ করতে হবে আপনাকে মানে ধরুন সপ্তাহে আপনি দুদিন ব্যাক টু ব্যাক 2 days ইউজ করলেন এতে মেন্টাল স্টেবিলিটি থাকবে মানে ব্রেনটা ঠিকঠাক থাকবে এবং যে যে সিগন্যালগুলো বডিতে পাস হয় এবং মেন্টাল ফোকাস থাকবে 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে জেন্সিং মাদারটাকে ইউজ এই কারণে করা বডির মধ্যে একটা স্ট্রেংথ থাকবে যে উঠতে গেলেও যে এনার্জির দরকার সেই এনার্জিটা সে পাবে খাবার দাবার যা দিচ্ছেন দিন কারণ আমি নিউট্রিশনের কথাই বলছি জেন্সিং মাদার দামিয়ানা বাদ এগুলো নিউট্রিশন পাখির ক্ষেত্রে বা হোক পায়রার ক্ষেত্রে হোক নিউট্রিশন এছাড়া আপনি ক্যালসিয়াম ইউজ করলেন সেটা আপনার ব্যাপার। তো খুব সুন্দর লাগছে যারা আপনারা পায়রা পালন করছেন তাদের কাছে তো খুবই ব্যাপার আমি এই আগেও পায়রার দুটো শান্তনু বার্সকের চ্যানেলে ভিডিও করেছি কিন্তু এই লেভেলে নয় এত কিছু ইনফরমেশান শেয়ার করিনি এখানে আজকে করছি ভালো লাগছে দেখে তো যতখানি সম্ভব আপনাদের শেয়ার করার চেষ্টা করলাম কি কি যে যে ধরনের প্রবলেমগুলো স্বাভাবিক সেই প্রবলেমগুলো তুলে ধরা স্বাভাবিক মানে হচ্ছে যে পায়রা রিলেটেড যারা পায়রা পোষেন তাদের ক্ষেত্রে হয়ে থাকে সো সেই জায়গাটাকে খুব ইজিলি হোমিওপ্যাথিকের মাধ্যমে আপনি সেটাকে চিকিৎসা করতে পারবেন। তবে হ্যাঁ সঠিক সময় দেখুন পড়ে গেল উঠতে পারলো না কারণ কিছুটা ঠিক হয়েছে কিছুটা ঠিক হয়নি ওই ও ফিরেওতে এসছে বোধ হয় না ও ফিরে এসছে বোধ হয় ওই যে ও তো ও এখনও ফেরেনি ও ওপরের ছাদে আছে একদম উপরে মানে গিয়েছিল দাদা বললো ফিরে আসবে। যাই হোক এখানে আমি ইনফরমেশান আজকে ভিডিও শেষ করছি আপনাদের জন্য এই ভিডিওটা এসে তোলা যাতে আপনারা যারা পায়রা পালন করছেন অনেকে পাখির সঙ্গেও পায়রা পালন করছেন হ্যাঁ করুন দেখতে ভালো লাগবে। বাবা 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 বাহ খুব সুন্দর খুব ভালো লাগছে দেখতে আর আজকে ক্লাউডি ওয়েদার তো মেঘটাও দেখে নিন কি সুন্দর খুব সুন্দর ওয়েদার আর ভিডিও করতেও খুব ভালো লাগছে। যাই হোক দাদা আপনি বন্ধুরা আপনাদের সঙ্গে ইনফরমেশান শেয়ার করলাম जार जे रकम समस्या है कल करते पारेन, कल ना धरले व्हाट्सएप करुन, व्हाट्सएपे रिप्लाई देव। और नीचे कमेंट्स क्यों करबेन ना, मेडिसिनेर यूट्यूबे आमी रिप्लाई दी ना चट करे, तखन रिप्लाई पाबेन ना, बोलबेन जे आमी बोली अथच रिप्लाई दी ना। जा हय रिप्लाई बा आदान प्रदान इनफरमेशन सबई व्हाट्सएपे करुन। ठीक आछे, राखछि आजके एई रूप दी। नमस्कार, भालो थाकबेन, सुस्थ थाकबेन, पाखिके भालो राखुन, असुविधा होले फोन कल करबेन।